আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ডিম ভর্তা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে আপনার এই মজাদার রেসিপিটি শিখে নিতে পারবেন। খুব সহজে তৈরি করা যায়। আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো মরিচ, আর নিয়েছি মেইন একটা উপকরণ যেটা দিলে খেতে বেশি ভালো লাগে, আমি দিয়ে দেব সে সময় বলে দেব। আমি চারটা মরিচ নিয়েছি। বটগুলো ফেলে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ডলে নেব। লবণটা দিয়ে মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর হাতটাও জ্বলবে না। আমি এই ভর্তায় দুই রকমের পেঁয়াজ ব্যবহার করব। আমি প্রথমে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি ভেজে। এবার আমি দুই ধরনের পেঁয়াজ একসাথে ডলে নিচ্ছি মরিচের সাথে। এটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমি দিয়ে দেব সরিষা বাটা। আমি নিয়েছি এক টেবিল চামচের মতো সাদা সরিষা, আর সামান্য পরিমাণ কালো সরিষা ভালো করে ধুয়ে, একটা কাঁচা মরিচ, আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে সরিষা বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এই সরিষাটা দেওয়ার কারণে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখবেন। কালো সরিষাটা দিলে একটু ঝাঁঝালো হয়, খুব ভালো লাগে। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এই পাশটা অনেকটা ছোট আর এই পাশটা অনেকটা মোটা পড়বে। আমি এরকম গোটা গোটা রেখে আজকে ভর্তাটা বানাবো। এটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে চিকনটা দিয়েও এটা করে নিতে পারেন। আমি একটু গোটা গোটা রাখার জন্য বড় ছিদ্রটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেব। আমি একইভাবে দুইটা ডিম গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সরিষাটা দেওয়ার কারণে অনেকটাই ঝাঁঝালো হবে। আমি কালো সরিষাটা দিচ্ছি, কালো সরিষাটা অনেক ঝাঁঝালো, সেজন্য আমি সরিষার তেল দেই নাই। আমি সব কিছু মেখে অল্প একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দেব। আপনারা এরকমও খেতে পারেন সরিষার তেল না দিয়ে, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আমি সামান্য পরিমাণ সরিষার তেল উপর থেকে দিয়ে দেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।